আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ওয়েলকাম করছি আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল এর আগের এপিসোডে আমরা পত্ররন্ধ্র কে পত্ররন্ধ্রর গঠন এবং এর কাজ সম্পর্কে জেনেছি তো পত্ররন্ধ্রের গঠনে আমরা দেখেছিলাম যে রন্ধ্রর দুই পাশে দুটি রক্ষী কোষ দ্বারা আবৃত থাকে এবং রক্ষী কোষের চারপাশে থাকে কিছু সহকারী কোষ তো ওই যে গঠনটা পত্রন্ধ্র ওইটা কিন্তু আমাদের খোলা এবং বন্ধ হওয়ার কৌশল আলোচনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো আমরা প্রথমে একটা পত্রন্ধ্রের ছবি আঁকি পত্রন্ধ্র দেখতে অনেকটা এরকম হয় মাঝখানে একটা রন্ধ্র থাকে দুই পাশে থাকে দুটি রক্ষী কোষ চারপাশে থাকে কিছু সহকারী কোষ রক্ষী কোষের মধ্যে থাকবে নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট তাহলে এখন রক্ষী কোষের গঠনের ক্ষেত্রে একটু এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেগুলো আসলে পত্রন্ধ খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা নিয়ন্ত্রণ করে কোষের যে রন্ধ সংলগ্ন যে প্রাচীর এই প্রাচীরটা থাকে পুরু এই প্রাচীরটা অনেক পুরু থাকবে এবং তার বহির যে প্রাচীরটা এই প্রাচীরটা থাকবে পাতলা এখন এখানে কি হবে মাঝে মাঝে হবে এখানে অন্ত অভিশ্রবণ এবং মাঝে মাঝে হবে বহি অভিশ্রবণ এখন অন্ত অভিশ্রবণ বলতে আমরা কি বুঝি যদি আশেপাশের সহকারী কোষ থেকে অভিশ্রবণিক চাপে পানি ভেতরে রক্ষী কোষে প্রবেশ করে তাহলে তাকে বলা হবে অন্ত অভিশ্রবণ তাহলে অন্ত অন্তঃভিশ্রবণ মানে হচ্ছে অন্তঃভিশ্রবণ মানে হচ্ছে সহকারী কোষ থেকে পানি ঝুঁকবে রক্ষী কোষে আর যদি উল্টাটা হয় সেটা হবে বহি অভিস্রবণ অভিশ্রবণিক চাপে যদি রক্ষী কোষ থেকে পানি বের হয়ে সহকারী কোষে ঢুকে যায় মানে রক্ষী কোষ থেকে পানি বের হয়ে যায় তাহলে তাকে বলা হবে বহি অভিশ্রবণ তাহলে হবে থেকে এখন আমরা দেখি যে আসলে অন্ত অভিশ্রবণ যখন হয় তখন কি হবে অন্তঃ অভিশ্রবণ যখন হবে তখন দেখলাম আমরা সহকারী কোষ থেকে পানি ঢুকবে বা পানি বা তরল জাতীয় পদার্থ ঢুকবে হচ্ছে রক্ষী কোষে তো অবশ্যই রক্ষী কোষে যখন তরল জাতীয় পদার্থ ঢুকবে তখন রক্ষী স্ফীত হবে মানে ফুলে যাবে ফুলে গেলে এরা এরকম আকার ধারণ করে ফুলে গেলে এরা পাশে দিয়ে বেঁকে যায় এরকম বেঁকে যাবে এরকম বেঁকে যাওয়ার কারণ হচ্ছে আমরা জানি রক্ষী কোষে এই বাইরের প্রাচীরটা পাতলা তো পাতলা প্রাচীরের দিকে এরা সম্প্রসারণ ঘটে এবং মাঝখানে এই প্রাচীরটা যেহেতু পুরো থাকে এবং এই প্রাচীরের মাইক্রোফাইব্রিল হচ্ছে আড়াআড়ি বিন্যস্ত থাকে এর কারণে এরা হচ্ছে এইভাবে জায়গাটা এভাবে ফাঁকা হয়ে যায় তাহলে জায়গাটা যেহেতু ফাঁকা হয়ে যাবে তাহলে এই জায়গাটা মাঝখানে রন্ধ্রটা একটু বড় বা সম্প্রসারিত হবে বা একটা বড় ফাঁকা জায়গা সৃষ্টি হবে তখন ভেতর থেকে প্রসেদনের পানি বা হচ্ছে যে কোনো গ্যাসের বিনিময়ের গ্যাস হচ্ছে বের হয়ে যাবে তাহলে পথরঞ্জ খুলবে কখন যখন অভিশ্রমণের ফলে পানি রক্ষীকোষে প্রবেশ করে রক্ষীকোষকে স্ফীত করবে তখন রক্ষী কোষগুলো চার দুই পাশে বাঁকা হয়েভাবে ফুলে যাবে তখন মাঝখানে রন্ধ্রটা উন্মোচিত হবে এবং তখন এই রন্ধ্রপথে প্রসাদনীয় বাষ্প বা যে কোনো ধরনের গ্যাস বের হয়ে যাবে এখন যদি উল্টা ঘটনা হয় মানে হচ্ছে যখন বহি অভিশ্রবণ হবে রক্ষী কোষ থেকে পানি বের হয়ে সহকারী কোষে প্রবেশ করবে তখন রক্ষী কোষগুলো কিন্তু চুপসে যাবে চুপসে যাওয়ার ফলে এদের আকারটা হবে অনেকটা এরকম এরা কাছে কাছে চলে আসবে রক্ষী কোষগুলো অনেক কাছে কাছে চলে আসবে প্রাচীরগুলো এইভাবে বিন্যস্ত থাকবে তাহলে আমরা দেখলাম রন্ধ্রটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাহলে সহজ কথায় অন্ত ফলে পত্ররন্ধ্রটা উন্মোচিত হবে আর বহি অভিশ্রবণের ফলে পত্ররন্ধ্রটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এভাবে আসলে পত্ররন্ধ্র খুলে কিংবা বন্ধ হয় এখন কথা হচ্ছে এই যে অন্ত এবং বহি অভিশ্রবণের ব্যাপারটা এটা কখন হবে কখন অন্ত হবে এবং কখন বহি অভিশ্রবণ হবে এই জিনিসটা নিয়ন্ত্রণ করাটা কিভাবে নিয়ন্ত্রিত হয় এই ব্যাপারে কিছু বিজ্ঞানীর কিছু মতবাদ আছে সেই মতবাদ সম্পর্কে এখন আমরা জানবো তো এ সম্পর্কে একটা সবচেয়ে মোটামুটি অনেক আগের এবং হচ্ছে গ্রহণযোগ্য একটা মতবাদ ছিল স্টার্চ এবং সুগার হচ্ছে রূপান্তর মতবাদ বলা যায় বা স্টার্চ সুগার মতবাদ যেটাকে বলা হয় ওটা হচ্ছে বিজ্ঞানী লয়েডের মতবাদ তাহলে বিজ্ঞানী লয়েডের মতবাদটাকে বলা হবে হচ্ছে স্টার্চ সুগার মতবাদ তো বিজ্ঞানী লয়েডের মতবাদটাকে আমরা বললাম হচ্ছে স্টার্চ সুগার রূপান্তর মতবাদ এবং এই মতবাদটাতে স্টার্চ এবং সুগারের রূপান্তরের কারণে হচ্ছে কখনো কখনো অত অভিশ্রবণ এবং কখনো কখনো বহি অভিস্রবণ হবে তো কিভাবে হবে সেটা আমরা এখন দেখব বিজ্ঞানী লয়েড বলেছেন আমরা জানি যে স্টার্চ হচ্ছে গিয়ে একটা অদ্রবনীয় শর্করা তো স্টার্চ যেখানে থাকবে সেই জায়গায় হচ্ছে অবিস্রমণিক চাপ কিন্তু কমে যাবে অপরদিকে সুগার হচ্ছে যেহেতু দ্রবণীয় শর্করা তো সুগার যে জায়গায় থাকবে সেই জায়গায় কিন্তু অবিস্রবণিক চাপটা বেড়ে যাবে এখন অভিস্রবণিক চাপ যখন কম তখন কি হবে যখন রক্ষী কোষে অবিস্রবনিক চাপ কম তখন রক্ষী কোষ থেকে পানি ঢুকবে হচ্ছে সহকারী কোষে আর যখন রক্ষী কোষে চাপ বেশি তখন সহকারী কোষ থেকে রক্ষী কোষের দিকে পানি আসবে তাহলে অন্ত অবিশ্রবণ কখন ঘটবে যখন রক্ষীকোষে অভিস্রবণিক চাপ বেশি আর বহি অভিশ্রবণ কখন ঘটবে যখন রক্ষীকোষে অভিস্রবণিক চাপটা কম এখন আমরা খেয়াল করি কোষে যখন হচ্ছে সুগার থাকবে তখন কি হবে তখন রক্ষী কোষে অভিস্রবণের চাপটা কিন্তু বেশি হবে আর বেশি হওয়ার কারণে কি হবে রক্ষী কোষের দিকে পানি আসবে মানে অন্ত অভিস্রবণ হবে এবং পত্র অংশ খুলে যাবে তাহলে সহজ কথায় সুগার থাকলে অন্ত অভিস্রবণ আর যখন স্টার্স থাকবে তখন বহি অভিশ্রবণ এটাই হচ্ছে স্টার্চ সুগার মতবাদ যখন স্টার্চ থাকবে তখন এখানে অভিশ্রবণিক চাপ কমে যাবে অভিশ্রবণিক চাপ কমে গেলে বহি অভিশ্রবণ ঘটবে এবং তখন পত্রন্ধ্রটা চুপসে যাবে মানে পত্রন্ধ্র বন্ধ হয়ে যাবে আর যখন এখানে সুগার থাকবে তখন এখানে অভিশ্রবণিক চাপটা বেড়ে যাবে যার কারণে এখানে অন্ত অভিশ্রবণ ঘটবে তখন কোষগুলো স্ফীত হয়ে পথ খুলে ফেলবে এখন এই যে কখনো স্টার্চ থাকছে কখনো হচ্ছে সুগার থাকছে এই স্টার্চ সুগার থাকার ব্যাপারটাও কৃষির উপর ডিপেন্ড করে এটা আসলে পিএইচ এর উপর ডিপেন্ড করে যেটা পরবর্তীতে বিজ্ঞানী স্যারি এই মতবাদটা দিয়ে প্রতিষ্ঠা করেছেন তাহলে বিজ্ঞানী স্যারির মতবাদটাকে আমরা বলতে পারি পিএইচ সংক্রান্ত মতবাদ স্যারির মতবাদ বিগ্নি স্যারি বলেছেন আমরা জানি রাতের বেলায় কিন্তু সালোক সংশ্লেষণ বন্ধ থাকে কারণ রাতেরবেলা তো সূর্য আলোক থাকে না কিন্তু সালোকসংশ্লেষণ না হলেও কিন্তু তখনও উদ্ভিদ শ্বসন প্রক্রিয়া অব্যাহত রাখে তো শ্বসন প্রক্রিয়ার ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয় সেটা উদ্ভিদের যে প্রশস্ত পানি সেটার সাথে মিলে তৈরি করবে হচ্ছে কার্বনিক অ্যাসিড আর কার্বনিক অ্যাসিডটা আবার বিয়োজিত হয়ে তৈরি করবে কি প্রোটন আর বাইকার্বোনেট আয়ন যেহেতু প্রোটন তৈরি হচ্ছে সে কারণে হবে কি পিএইচ লেভেলটা কমে যাবে আর পিএইচ যখন কমে যাবে তখন হচ্ছে আমরা জানি শ্বেতসার যখন পিএইচ কমে যাবে পিএইচ যখন পিএইচ লেভেল প্রায় পাঁচ পাঁচের কাছাকাছি চলে আসে তখন হচ্ছে যখন পিএইচ লেভেল প্রায় পাঁচের কাছাকাছি চলে আসবে তখন দ্রবণীয় চিনিটা স্বেচ্ছারে কনভার্টেড হবে আর স্বেচ্ছারে কনভার্টেড হওয়া মানে কি এখানে চাপ কমে যাবে চাপ কমে গেলে তখন থেকে পানি ঢুকবে সহকারী কোষে চুপসে যাবে এবং পত্র অন্ধ্র বন্ধ হয়ে যাবে এ কারণে কিন্তু রাতের বেলায় পত্র বন্ধ থাকে এখন দিনের বেলায় যখন সূর্যালোকের উপস্থিতিতে শালক সংশ্লেষণ এবং শ্বসন দুইটা প্রক্রিয়া চলতে শুরু করবে তখন কিন্তু উল্টা ঘটনা হবে তখন পিএইচ লেভেলটা নিউট্রাল হয়ে যাবে পিএইচ হয়ে যাবে সেভেন সেভেন হয়ে গেলে তখন কি হবে তখন শ্বেত আবার কনভার্টেড হবে দ্রবণীয় চিনিতে দ্রবণীয় চিনি যখন রক্ষী কোষে থাকবে তখন রক্ষী কোষে চাপটা আবার বেড়ে যাবে বেড়ে গেলে তখন অন্ত প্রক্রিয়ায় সহকারী কোষ থেকে পানি ঢুকবে রক্ষী কোষে তখন রক্ষী কোষটা আবার স্ফীত হয়ে পথরঞ্জ খুলে ফেলবে তাহলে আমরা বুঝতে পারলাম যে লয়ডা আর স্যারির মতামতটা কিন্তু অনেকটাই ইন্টার লয়েড মতবাদ দিয়েছিলেন সুগার এবং স্টার্চের আন্ত পরিবর্তনের কারণে হচ্ছে কখন অন্তঃ্রবন হবে তখন পত্র খুলে যাবে আর যখন বহি অভিশ্রবণ হবে তখন পত্র অন্ধ্র বন্ধ হয়ে যাবে আর এই সুগার এবং স্টার্চ কখন তৈরি হবে বা কিভাবে এটা নিয়ন্ত্রণ হয় সেটা সম্পর্কে মতবাদ দিয়েছেন স্যারি স্যারি বলেছেন যখন পিএইচ লেভেল কমে যায় তখন শ্বেতসার দ্রবণীয় চিনি কনভার্টেড হবে শ্বেচ্সারে তখন বহি অভিশ্রবণ প্রক্রিয়ায় পানি চলে যাবে সহকারী কোষে এবং পত্র বন্ধ হয়ে যাবে আর যখন পিএইচ লেভেলটা নিউট্রাল হয়ে যাবে সকালবেলা তখন শেষ সারটা আবার কনভার্টেড হবে দ্রবণীয় চিনিতে তখন আবার অন্তবিযবন প্রক্রিয়ায় হচ্ছে পানি সহকারি কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করলে রক্ষী কোষস্থিত হয়ে পত্ররন্ত্রটা খুলে ফেলবে তো আশা করি আজকে আমরা সবাই পথ খোলা এবং বন্ধ হওয়ার কৌশল জানতে পেরেছি কিন্তু পথরন্ত্র খোলা এবং বন্ধ হওয়ার একটা স্পেশাল যেটা কৌশল আধুনিক মতবাদ সেটা আমরা পরবর্তী এপিসোডে জানবো তো সবাইকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি